দুই সপ্তাহের মধ্যে মাথাভাঙায় প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেপ্তার তিন। প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় দুই সপ্তাহের মধ্যে দুই স্বর্ণ ব্যবসায়ী সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হলো বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ নানান সামগ্রী। আজ কোচবিহারে মাথাভাঙা থানায় সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল, আইসি বিনোদ গজমের। ওই দুই পুলিশ আধিকারিক জানিয়েছেন, 13/11/2021 তারিখে আমরা সন্ধ্যের ঠিক একটু পরে একটা খবর পাই, একটা কাওয়ারডাঙ্গার আন্ডার মাথাভাঙা পিএস একটা বাড়িতে চুরি হয় এবং আমরা খুব দ্রুততার সঙ্গে ওখানে চলে যাই এবং গিয়ে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা ইনভেস্টিগেশন করলাম, দেখলাম বাড়ি থেকে আলমারি ভেঙে ওটা চুরি করেছে। ওখান থেকে যেটা আমরা জানতে পারলাম, ওখান থেকে 10,000 টাকা ক্যাশ ছিল এবং ওনারা বলছে 10,00,000 টাকার সোনা ছিল, সেটা চুরি হয়েছে। এবং তারপরে আমরা ওনারা কমপ্লেন করলো, ওনারা কমপ্লেনের বেসিস আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম এবং আজকে গত 22/11/2021 মেন যে আসামি আছে, যে অ্যাকুজ করেছে এটা, তার কাছে আমরা পৌঁছাই এবং তাকে অ্যারেস্ট করি এবং সেখান তার কাছ থেকে, তার বাড়ি থেকে আমরা এই জিনিসগুলো পাই। এবং আমরা এটা জানতে পারলাম ও একাধিক কেসের সঙ্গে ও যুক্ত আছে, এগুলো আমরা মানে ইনভেস্টিগেশন চলছে, এটা কোন কেস কানেকশানে আছে, কোথা থেকে এ হয়েছে। এবং আমাদের 13/11/2021 যে কেসটা হয় সেই কেসে আমরা ওর কাছ থেকে আমরা 23 গ্রাম সোনা পাই এবং বাকি সোনাও কুচবিহারে কোনো জায়গায় বিক্রি করেছে, সেটা আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং সেটা আমাদের রিকভারি, আসামি অ্যারেস্ট হয়েছে এবং আমাদের রিকভারি হয়েছে অলরেডি এবং রিমান্ড পিরিয়ডে আমরা ওকে রিমান্ড নিচ্ছি। আরও যে বাকি যে কেসগুলো আছে এবং আরও কোথায় কোথায় সোনা দিয়েছে সেগুলো আমরা সব রিকভারি করব। স্যার, এটা কজন ছিল? এটা একজনই ছিল। কি নাম তার? ওর নাম হচ্ছে অখিল মিয়া। বাড়ি? বাড়ি হচ্ছে ওর আমাদের 1নম্বর ওয়ার্ড মাথাভাঙা। এই কেসের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, আরও দুজন গ্রেপ্তার হয়েছে যারা এখানে স্টোলেন প্রপার্টি, যেটা ও যার কাছে বিক্রি করেছিল যে সোনার দোকানে, সেই সোনার দোকানের দুজন মালিক অ্যারেস্ট হয়েছে। তিনজন গ্রেপ্তার হয়েছে টোটাল। আর কত গ্রাম সোনা স্যার? ওটা আমরা ওর কাছে 23 গ্রাম আমরা রিকভারি করেছি, এখনও বাকি আরও আছে, সেগুলো আন্ডার ইনভেস্টিগেশন চলছে, ওগুলো রিকভারি হবে। স্যার, দুজনকে ধরা হয়েছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কুচবিহার। দোকানও কুচবিহার। তাদের নাম স্যার? একজনের নাম হচ্ছে অভিজিৎ বাগাল আর একজন হচ্ছে রঞ্জিত বণিক, দুজন আছে। স্যার, এটা আনুমানিক মূল্য কত? কোনটার? এই সোনার। সোনা যেটা আছে এটা আনুমানিক মূল্য বলতে এর ভিতরে সোনা আছে এবং অন্য কিছুও আছে, আমাদের যেটা অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে, এটা মূল্য আমাদেরকে দেখাতে হবে, এটা অ্যাপ্রক্স আমরা বলতে পারছি না, এটা হয়তো 1-2 লাখ টাকা হতে পারে মেবি। ঠিক আছে স্যার, এই ঘটনার সাথে কি মানে অন্যান্য আরও কোনো ঘটনারও কি সোনা উদ্ধার হয়েছে নাকি? এই ঘটনা উদ্ধার আমরা অনেকটাই করেছি, এখনও ও অনেকগুলো কেস কানেকশনেও জড়িত আছে, সেগুলো আমরা সব ইনভেস্টিগেশন করছি, আস্তে আস্তে রিমান্ড পিরিয়ডে ওগুলো আমাদের সব পাওয়া যাবে। রিমান্ড আমরা 14 দিনের চাইছি এবং কোর্ট ম্যাটার আছে, কোর্ট দেখবেন। মাথাভাঙা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 13 নভেম্বর বাড়ি লক করে পরিবারের সকলকে নিয়ে কোচবিহারে যান মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের কাওয়ারডেরা এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী বাবলু বর্মন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতে পান বাড়ির দরজা খোলা, ভেতরে আলমারি ভেঙে প্রচুর সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এরপরেই মাথাভাঙা থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন প্রাক্তন ওই সেনাকর্মী। ঘটনার খবর পেয়ে এসডিপিও সুরজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। এরপরেই ওই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যেই পুলিশের ওই সফলতায় খুশি প্রাক্তন ওই সেনাকর্মী সহ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তথা মাথাভাঙা 1নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, চুরির ওই ঘটনার পর আমি পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য আবেদন জানিয়েছিলাম, কিন্তু এত দ্রুততার সাথে পুলিশ তা করতে পারবে এটা আশা করিনি। পুলিশের এই তৎপরতার জন্য আমরা খুশি। পুলিশ প্রশাসনের জন্য এলাকার বাসিন্দাদের হয়ে ধন্যবাদ জানাচ্ছি।